আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনও অ্যাকসেপ্ট করে নি ফ্রেন্ডস আপনি কীভাবে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে অ্যাকসেপ্ট করেনি সে হতে পারে দুই বছর চার বছর বা পাঁচ বছর আগে সেটা যতদিন আগে হোক না কেন সে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে থাকে তাহলে আপনি দেখতে পারবেন তো ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে অ্যাকসেপ্ট করেনি তো সেটা দেখার জন্য প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে বাদি দিকে দেখুন একটা হোম আইকন আছে এর পাশে ডান দিকে দেখুন একটা ফ্রেন্ড আইকন আছে আপনাকে এই ফ্রেন্ড আইকনে ক্লিক করতে হবে ফ্রেন্ড আইকনে ক্লিক করার পর উপরে দিকে দেখুন লেখা আছে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে এই ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে আর আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে থাকেন তাহলে সেটা এখানে শো করবে আর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে অ্যাকসেপ্ট করে সেটা দেখার জন্য একদম উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন হাইলাইট হচ্ছে এখানে লেখা আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট আপনাকে ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করে নিই সেটা এখানে শো করবে এখানে প্রত্যেকটা নামের ডান দেখি দেখুন কাকে কতদিন আগে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেটা ওখানে শো করছে দেখুন এখানে লেখা আছে ফোরটিন এম মানে এটা চোদ্দো মিনিট আগে রিকোয়েস্ট পাঠানো হয়েছে এর নিচে এটা দেখুন লেখা আছে ইলেভেন ডাব্লু মানে এটা এগারো সপ্তাহ আগে রিকোয়েস্ট পাঠানো হয়েছে আপনি চাইলে এখান থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিতে পারবেন দেখুন আমি ক্যান্সেল করে দিচ্ছি রিফ্রেশ করছি দেখুন যেগুলো ক্যান্সেল করা হয়েছে সেগুলো আউট হয়ে গেছে এখন সাতটা ফ্রেন্ড রিক পাঠানো আছে আমি আরও ক্যান্সেল করে দিচ্ছি আবার রিফ্রেশ করছি দেখুন এখন তিনটে হয়ে গেছে আপনি চাইলে সবগুলো ক্যান্সেল করতে পারবেন কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস আপনি এইভাবে দেখতে পারবেন যে আপনার ফ্রেন্ড রিগোয়েস্ট কে কে অ্যাকসেপ্ট আর চাইলে সেগুলো খুব সহজে ক্যান্সেলও করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি বুঝতে কোনো ধরনের শিখে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন